নমস্কার বন্ধুরা, বাস্তুশাস্ত্র এর নীতি এবং বাস্তুশাস্ত্রের কিছু টিপস আপনি যদি আপনার বাসস্থান কিংবা আমরা আমাদের কাজের জায়গা বলুন অফিস এই সমস্ত স্থানে প্রয়োগ করি, তখন আমাদের লাইফে প্রচুর সৌভাগ্য অর্জন হয় এবং প্রাচুর্য ও স্বাস্থ্যহানি ঘটে না। কিন্তু বাস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন জায়গায় যদি আমরা প্রচুর সময় ব্যয় করে ফেলি তাহলে লাইফে সমস্যার সৃষ্টি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনছেন। আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ কয়েকটি বাস্তু টিপস, যা আপনাদের প্রত্যেককেই দারুণভাবে উপকৃত করবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, বাস্তু দোষ সহ যদি একটি ঘর থাকে তাহলে সেখানে নেগেটিভিটি অর্থাৎ নেতিবাচকতা, অসুস্থতা, আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হতে হবে এবং বাড়ির সম্পর্কগুলোর মধ্যে ঝামেলা সৃষ্টি হবে। তাই আপনি যদি এই রকম কোনো স্থানে বাস করেন অবশ্যই আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে, তা নইলে আপনি জীবনে আর কোনো দিনও শান্তি পাবেন না। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনছেন বন্ধুরা। তবে আপনারা ভাবছেন যে তাহলে কি আমরা আমাদের বাড়ি ভেঙে আবার নতুন করে বাড়ি তৈরি করব? কিন্তু সকলের পক্ষে এটা করা সম্ভব নয়। সকলের পক্ষে কেন, প্রায় কারোর পক্ষেই না, কারণ সবাই একটা আশা নিয়ে, একটা পরিকল্পনা নিয়ে, একটা নতুন কি বলবো চিন্তাভাবনা নিয়ে তার বাড়ি তৈরি করেছেন, কত ভালোবাসা দিয়ে, কত যত্ন সহকারে। আর একটা বাড়ি তৈরি করাও তো মুখের কথা নয়, ও প্রচণ্ড ব্যয়বহুল, তাই সেটাকে ভেঙে গড়া সম্ভব নয়। কিন্তু আপনি আপনার বাড়ির পরিবেশের সঙ্গে কিছু ছোট ছোট পরিবর্তন করতে পারেন এই বাস্তুশাস্ত্র টিপসের মাধ্যমে, আপনার বাস্তু দোষ এর সমাধান করে নিতে পারবেন। আসুন তাহলে বাড়ির জন্য বাস্তুশাস্ত্র টিপসগুলি জেনে নিই। যখন আপনার বাড়িতে কোনো অতিথি বা কেউ অন্য কেউ প্রবেশ করবেন, আপনি যে ঈশ্বরের রোজ পুজো করেন বা যাকে বিশ্বাস করেন তার একটি পিকচার অর্থাৎ ছবি আপনি আপনার বাড়ির মেন গেটের ঠিক সামনের দেওয়ালেই সেট করতে পারেন, অর্থাৎ সেই ঠাকুরের ছবি আপনার বাড়ির দরজার সামনে দেয়ালে লাগাতে পারেন। যেই ব্যক্তিটি আপনার বাড়িতে প্রবেশ করবে সেই প্রথমে প্রবেশ করে দেয়ালে এই ঠাকুরের ছবি দেখতে পাবে। আর যদি আপনারা ওই বাড়ির সেই স্থানটি ফাঁকা রাখেন দেয়ালটি, তাহলে আপনার বাড়ির আর্থিক সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, বাড়ির জন্য বাস্তুর কথা আসে, সঠিকভাবে স্থাপন করা হলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি আনবে। হ্যাঁ, বাস্তু দোষের সমস্যায় যারা যারা ভুগছেন এমন ব্যক্তিদের জন্য একটি উইন্ড চার্ম কিনে প্রবেশদ্বারে ঝুলিয়ে রাখা উচিত। হ্যাঁ বন্ধুরা, নিখুঁত সুরেলা তৈরি করার জন্য আপনি যে উইন্ড চার্মটি কিনেছেন তাতে অবশ্যই দেখে নেবেন 6টি বা 8টি রড থাকা উচিত। হ্যাঁ বন্ধুরা, এতে নেতিবাচকতা দূর হয়। বাস্তুশাস্ত্রের টিপস অনুসারে ক্রিস্টাল বলগুলিকে বাড়িতে কিংবা অফিসে বা আপনার দোকানে
রাখলে দারুণ শুভ বলে মনে করা হয়। যেহেতু তারা কোয়ার্টজ দিয়ে তৈরি, তারা দেখতে খুব আকর্ষণীয় হয়, এবং এই ক্রিস্টাল বলগুলি তাৎপর্যপূর্ণ। এর কারণ কি জানেন? এরা নেতিবাচক শক্তিকে শোষণ করে নেয়, হ্যাঁ, এবং আপনার বাড়িকে সম্পূর্ণ দুর্ভাগ্য মুক্ত রাখে। আর যদি আপনারা ভালো সম্পর্ক চান, সেক্ষেত্রে অবশ্যই একটি গোলাপি ক্রিস্টাল বল ব্যবহার করতে পারেন। আর যদি আর্থিক উন্নতি চান, তাহলে কমলা কালার অর্থাৎ অরেঞ্জ কালারের একটা বল কিনতে পারেন। আর দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্য চাইলে একটি রেড কালারের ক্রিস্টাল বল আপনারা কিনে লাগাতে পারেন। যাই হোক, এছাড়াও নেতিবাচকতা দূর করার জন্য, বাস্তু দোষ কাটানোর জন্য সামুদ্রিক লবণ, হ্যাঁ বন্ধুরা, সামুদ্রিক লবণ দারুণ উপকারী। আপনার বাড়ির ভিতরে এবং চারপাশে সামুদ্রিক লবণ ছিটিয়ে দিন। এতে আপনার বাড়িতে এই সামুদ্রিক লবণের সামান্য অচূর্ণ অংশও যদি রাখেন, সমস্ত ধরনের নেগেটিভিটি আপনার বাড়ির থেকে দূরে পালাবে। কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করতে তো পারবেই না, আপনার বাড়িকে ছুঁতে অবধি পারবে না। হ্যাঁ বন্ধুরা, একটা বার আমি যে টিপসগুলো দিচ্ছি আপনারা অ্যাপ্লাই করে দেখুন, ফল নিজের হাতে নাতে দেখতে পাবেন, নিজের চোখে দেখবেন, পরিবর্তন অবশ্যই হবে, আপনি নিজের চোখে পরিবর্তন দেখতে পাবেন। যদি বিশ্বাস না হয়, একবার করে তো দেখুন অ্যাপ্লাই, তারপরে আপনারা নিজেরাই বিশ্বাস করতে শুরু করে দেবেন। বন্ধুরা, আপনার ঘরে আয়না কোথায় রাখেন? হ্যাঁ, আমরা যেখানে সেখানে ঘরের বিভিন্ন আসবাবপত্র যেদিকে জায়গা হয় সেদিকে রেখে দিই, কিন্তু বাস্তুদোষ থেকে মুক্তি পেতে অবশ্যই আয়না রাখার একটা সঠিক জায়গা আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক দিকে আয়নাটি রাখলে বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, আপনার বাড়ি নাকি ইতিবাচকতা অর্থাৎ পজিটিভিটিতে ভরে উঠবে। আপনি আপনার বাড়িতে আয়না আপনার মূল দরজার ঠিক বিপরীত দিকে রাখবেন না। কোন কোন স্থানে রাখবেন না বলে দিচ্ছি, আপনার মেন গেটের বিপরীত দিকে রাখবেন না, আর আরেকটা এমন স্থানে রাখবেন না যে বিছানা থেকে আপনি আয়নায় নিজের মুখ দেখতে পাবেন, অর্থাৎ বিছানার প্রতিফলন দেখতে পাবেন, এরকম স্থানে ভুল করেও রাখবেন না। এতে আমাদের মনে হিংস্রতা বাড়ে, লোভ ক্রোধ এগুলো আরও বৃদ্ধি পায়। তাই কখনোই আয়না বা বিছানায় শুয়ে আয়নায় দেখতে নেই, তাই বিছানার প্রতিফলন যেদিকে হবে সেদিকে রাখবেন না। আর ভাঙা কোনো জিনিস, কাঁচ, আয়না, যে কোনো পাত্র, ঘড়ি টড়ি, এইসব জিনিস তো একদমই রাখবেন না। এগুলো এই যত জঞ্জাল বাড়িতে বাড়বে তত রাহুর দশা তৈরি হবে, ততই রাহুর কেতুর প্রকোপ পড়বে আপনার বাড়ির ওপরে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আর নিজের নিজের বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে অ্যাকোরিয়াম দারুণ একটি দুর্দান্ত উপায়। মাছের অ্যাকোরিয়াম বাড়িতে থাকলে, বা অফিস বলুন, স্কুল বলুন, বা অন্য যে কোনো ধরনের বিল্ডিংয়ে দেখবেন বাস্তুদোষের অ্যাকোরিয়াম রাখা হয়ে থাকে বাস্তুদোষ কাটানোর জন্য। অনেকে সৌন্দর্যতা বৃদ্ধির জন্য রাখে, কিন্তু এটা রাখা খুব ভালো বলে মনে করা হয়। বাস্তু বলে যে একটি মাছ যখন সেই অ্যাকোরিয়ামে মারা যায়, মাছ বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করে, তাই জানবেন তখন এর অর্থ হলো এটির সাথে একটি বাস্তুদোষ বা একটি সমস্যাও কিন্তু মারা যাচ্ছে, বা সেই সমস্যাটাও চলে যাচ্ছে, সমাধান হয়ে যাচ্ছে। আর মাছেদেরকে খাবার খাওয়ানো দারুণ উপকারী, আপনার কর্মের উন্নতিতে সাহায্য করবে। আর মনে রাখবেন, সূর্যের আলো যেন আপনার বাড়ির প্রত্যেকটা ঘরেই প্রবেশ করে, এইরকমভাবেই প্ল্যান করে বাড়িটা তৈরি করবেন। কারণ যে স্থানে সূর্যের আলো পায় না, বা যে ঘর বা যে জায়গাটা
অন্ধকারই থাকে দিনের বেলাতেও, সেই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর নেগেটিভিটি তৈরি হয়, অশুভ শক্তির আগমন ঘটে। আর যেখানে সূর্যের আলো পাবে, যেখানটা আপনি সেই সূর্যের রোদ এসে ঢুকবে, সেই স্থানগুলো কিন্তু সব নেগেটিভিটিকে তাড়িয়ে দেবে বা ধ্বংস করে দেবে, শুধু পজিটিভিটি বা ইতিবাচকতাই থাকবে। তো এইগুলিই ছিল বাস্তু টিপস। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক।